Hello friends, good morning to all. Welcome back to Kiyovis Life. Good mind, good vibes. So, good life. Shakal shakal thakurer naam diye ajke blog ta start korlam. Amar blogger mane amar channel e notun bondhu purno bondhu shobbaike onek onek oshongkho dhonnobad. Eibhabei tumra support kore jeo amake. Ar shakal shakal chhele ke ganer riyaje boshiye diyechi tarpore amio bashi kaj gulo shere nichhi. কারণ আজকে একটু তাড়াতাড়ি স্নান পুজোটা সব সেরে নেব কারণ একটু বেরোনো আছে কারণ গত মাসে বাড়িতে আছে তো বেশ কিছু পেন্ডিং কাজ বহুদিন ধরে আটকে রয়েছে তো সেগুলোকে আজকে করতে হবে তো দেখে নাও তোমরা এখানে স্নান হয়ে গেছে আমার পুজো দেওয়াও হয়ে গেছে তো আজকে লক্ষ্মী ঠাকুরকে কি সুন্দর লাগছে অনেকটা ধানের ছড়া দিয়ে দিয়েছি হাতে বেশ ভালো লাগছে না ফুল কিন্তু আজকে সেরকম একটা দিয়ে সাজাইনি কেনা ফুল দিয়ে সাজানো তো এখানে গোপালসোনা খেলনা নিয়ে বসে রয়েছে আর এখন দেখো এখানে দুপুরের লাঞ্চ আজকে গড়বড়ে আজকে এখানে ফুলকপি আলু দিয়ে বাদাম দিয়ে ভেজেছি মানে কোন রকম সকম আর কি অনেক বললাম না পেন্ডিং কাজ করতে গিয়ে প্রচুর দেরি হয়ে গেছে তো আর এখানে ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ আমার বাবাই বসে পড়েছে ওখানে খেতে আর বাবাই এর বাবা এখানে পাপড় ভাজছে হ্যাঁ বলছি এরকম শুধু শুধু তো খাওয়া যায় না মানে মাছ কিনেছি কিন্তু মাছটা ফ্রিজে রয়েছে রান্না করার আগে টাইম পাইনি এক জায়গায় গিয়েছিলাম খুব দরকার এই হলো আমি এখন খাবো ঘপ ঘপ করি জোরে খিদে পেয়েছে আর এখানে দেখো আমার পাপা এখানে বসে বসে স্কুলের হাতের কাজ করছে মানে আমরা ভাবতেই পারিনি ও ছুতছুতো নিয়ে এত ইজিলি করতে পারবে তবে শুরু থেকে যেমনভাবে ওকে মানসিকভাবে সাপোর্ট করি ওইভাবেই ওকে সাহস জুগিয়েছি দেখলাম বেশ চটাপট করেও ফেলছে আর একটা নেশা যেন কাজ করছে এই জিনিসটা আমাদের মধ্যেও হতো তো এই সমস্ত কাগজ কাঁচি ছুতছুতো দেখলেই না সেই ছোটবেলার হাতের কাজের কথা মনে পড়ে যায় স্কুল লাইফের তো এখানে আমরা সন্ধ্যাবেলা একটুখানি চা মুড়ি এই সমস্ত খাওয়া দাওয়ার পর এখানে বসে বসে একটুখানি গান শুনছিলাম এখানে বাজিগারের গান চলছে মানে এই টাইমটার আর কি ওই নাইনটিজের যত হিন্দি গান ওগুলো চালিয়ে দিয়ে আমরা খুব এনজয় করছিলাম আর ছেলেকেও খুব সাপোর্ট করছিলাম তো তারপর একটু কাজে বেরিয়ে পড়লাম আবার তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি রিওকে বাড়িতে রেখে দিয়ে ঘুরু ঘুরু করতে চলো একটু কাজ মিটিয়ে আসা যাক ওর বাবার ফোনটা গয়া গয়া কাম সে ইসিলিয়ে হাম লে যা রহে ফোন লেনে কো লে যা রহে পাগলের মতন হিন্দি বল রহে হ্যায় বাড়ি ফেরার পর খাওয়া দাওয়ার পালা তা ওরা তো বাপ বেটায় মিলে চাউমিন খেয়েছে তা অল্প একটু ভাত বেঁচেছিল তো আমরা যারা বলে না সংসার সুখী হয় রমণীর গুণে তো চলো আজকে এই গুণটাকে পারফেক্ট কিভাবে আমরা ছোট ছোট কাজ করে মানে এই সমস্ত কথাগুলোকে সার্থক করি সেটাই দেখাই বেশ কিছুটা ওবেলার ভাত ছিল ফ্রিজে ঢোকায়নি সামান্য একটু গন্ধও লাগছিল মানে এলিয়ে যায় বলে না ঘাম ঘাম হয়ে যাচ্ছিল কারণ এখন তো হালকা গরম পড়ে গেছে এইবারে ওটাকে ফ্রিজে ঢোকালেও কালকে সকালবেলা একটু অন্যরকমই থাকবে ভাতের সঙ্গেও মেশানো যাবে না তা ভাবলাম কি করি তো চলো এটাকে একটুখানি টেস্টি খাবার বানিয়ে রাত্রে ডিনারটাও সেরে ফেলি আমি আর ভাতটাও উঠে যাবে একটু কড়াইতে পেঁয়াজ দিয়েছি তার সঙ্গে মটরশুঁটি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম দেব একটুখানি গোলমরিচ গুঁড়ো একটু নুন আর দিয়ে দেব ওই চালটা মানে আইমিন ওই ভাতটা যেটা একটু গন্ধ লাগছিল সকালের ভাত করা থাকে তো দুপুরে ফ্রিজে ঢোকানো হয়নি বিকেলের দিকে ওটা ঘামতে শুরু করে দিয়েছে আমি তত খেয়াল করিনি তো দেখো অল্প একটু নুন দিয়ে নিলাম এবারে ভাতটা দেখো এই দেখো সামান্য সামান্য ঘামতে শুরু করেছে তো ভাতটাকে আর ধুলাম টুলাম না এর মধ্যেই মিক্স করে দিলাম এবারে ভালো করে ফ্রাই করে নিয়ে আমার মিডল ক্লাস মামিজ এটা হচ্ছে ফ্রাইড রাইস চট জলদি ঘরের জিনিস ফেলে না দিয়ে এইভাবে কাজেও লাগিয়ে নেওয়া যায় সামান্য একটু গোলাপ জল আর সামান্য একটুখানি
ঘি আর চিনি, একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিলাম, ব্যাস রেডি আমার ফ্রাইড রাইস। একদম ঝাক্কাস খেতে হয়েছিল সত্যি বলছি। তো চলো বন্ধুরা, আমি তো এখানে খেয়েই নিচ্ছি, আর খেয়ে দিয়ে নেওয়ার পরে একটা টানা ঘুম দিয়ে নেক্সট মর্নিংয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা। গুড মর্নিং সবাইকে। আর আজকে সকাল সকাল ছাদে এসেছি, সকাল নয় অনেক বেলা হয়ে গেছে, প্রায় 8:30 বাজতে যায়। আর কি করলাম, এতক্ষণ ছাদে এসে পুরো ছাদটাকে ক্লিন করে ঝাড় দিলাম। আর এইখানে রয়েছে এই যে এক বাক্স কি এগুলো যেন দোপাটির বীজ সঞ্চয় করেছি, এক বাক্স, আর এক শিশি কসমসের ইয়ে বীজ। আর দেখতে পাচ্ছ তো সারা ছাদ দেখো কমলা আর হলুদে ভর্তি, নিজেই মানে স্যাটিসফাইড হয়ে গেছি আর কি, খুব ভালো লাগছে। সারা শীত বললাম না, আগেও তোমাদের বলেছি যে চৈত্র মাস পর্যন্ত বোধ হয় চলে যাবে, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠও যাবে। তো এখানে দেখো কর্তা মশাই আজকে আমাকে হেল্প করতে বসেছে। আর এখানে এই যে অ্যাডেনিয়ামটার মানে কর্ডেক্সটা অনেক বড় হয়ে গেছে, কি পর্যায়ে এখন দেখাই তোমাদের, চলো ব্যাক ক্যামেরায়। তো দেখো তোমরা, এখানে এই অ্যাডেনিয়ামটাকে টপ থেকে তোলা হয়েছে, আর এই যে দেখতে পাচ্ছ আশেপাশে এগুলো একটু বালি ভাগ বেশি থাকে আর মাটিটা একটু কম থাকে, এরকমভাবেই মাটি তৈরি করতে হয়। কাঁকর ঠাকুর অনেক কিছুই থাকে, আমি অত কিছু পাইনি তাই নর্মালি বালি মাটি দিয়েই করেছি। আর প্রচুর শেকড় ভর্তি হয়ে গেছে আর কর্ডেক্সটা বিশাল মোটা হয়ে গেছে। তো নেক্সট দিন যে ব্লগ আসবে তাতে তোমরা দেখতে পারবে যে এটার কী মেন পরিচর্যা করছি, সেই অনুযায়ী তোমরা যারা জানো না বিষয়টা করতে পারো। তো এখন আপাতত এইভাবে তুলে রাখা থাকলো, এরপরে আবার কাজ আছে অনেক। তো তোমরা কেউ স্কিপ না করে এই ব্লগটাও দেখতে থাকো, এবং আগামী দিনের জন্যও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নজর রেখো। তো এখন নিচে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর ছেলে বাবা দুজনেই বেরিয়ে গেছে যে যার গন্তব্যে। আমি এখন বসে বসে হেয়ারটাকে কালার করছি। বাড়িতে হেয়ার কালার করতে গিয়ে কিন্তু অনেকেরই সমস্যা হয়, স্কিনে লাগিয়ে ফেলে, চুল এলোমেলো হয়ে প্রচুর জট পড়ে যায়। কিন্তু না, আমি যেভাবে করছি এইটা যদি তোমরা একটু সামান্য ফলো করো তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যাও হবে না আর অতিরিক্ত চুলও উঠবে না। অ্যাট ফার্স্ট তো খুব ভালোভাবে চুলটা কম করে নিতে হবে, খুব ভালো করে আঁচড়িয়ে জট ছাড়িয়ে ক্লিন করে নিতে হবে চুলটাকে। আর যদি কালার করার আগের দিন শ্যাম্পু করো তাহলে কিন্তু ভীষণ এফেক্ট হয় কালারটার, কারণ তেল মাথায় যদি কালার করো কালারটা কিন্তু ভালোভাবে বসবে না। তো তোমরা অবশ্যই যারা যারা কালার করার আগে শ্যাম্পু করো না তারা কিন্তু শ্যাম্পুটা করে নিও, যে যে কালারটা ইউজ করো করতেই পারো, কোনো অসুবিধা নেই। তবে যাদের পক্ষে সম্ভব তাদেরকে বলবো কনজিউমার কালার কিন্তু না করে প্রফেশনাল কালারগুলো কিন্তু আমরা স্টোর থেকে গিয়ে, স্টেশনারি স্টোর থেকে গিয়ে কিন্তু আমরা কালেক্ট করে আনতে পারি, আর সেটা অনেক দিন কিন্তু আমাদের হেয়ারে স্টেও করে। তো দেখতে পাচ্ছ এরকম হালকা হালকা করে মানে ছোট ছোট সেকশন করে নিচ্ছি, আর সেগুলোকে শীতেগুলো বার করছি যখন, সেই শীতেগুলোতে এরকমভাবে কিন্তু কালারটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর আবার একটু চিমড়িটা দিয়ে উল্টিয়ে নিচ্ছি চুলটা। তো এইভাবেই কিন্তু আমি ধীরে ধীরে একটা একটা করে সেকশন বার করি আর সেগুলো এইভাবে কালার করি, আবার চুলটা কম করে নিই। এরকম করতে করতে সুন্দর করে কিন্তু পুরো হেয়ারটাই আমার কালার করা হয়ে যায়। তোমরাও পারলে এইভাবে ট্রাই করো, আমি কিন্তু এইভাবে করি। আর এই রকম চুল কালার করা অবস্থায় কেউ দেখে বুঝতেও পারবে না, শুধু স্কাল্পটাতেই একদম রুট টাচ যে ব্যাপারটা সেইটাই কিন্তু এখানে হয়। আমি একদম লং করি না, তো দেখতেই পাচ্ছ এই দেখো একদম উপর থেকে দেখায়, জাস্ট এরকমভাবে মাঝখান থেকে হোক, সাইড থেকে হোক, যেখান থেকেই আমি একদম কানের পাশ থেকে স্টার্টিং করি, যাতে পুরো চুলটায় সুন্দরভাবে ভাগ করে করে নিতে নিতে সমস্ত চুলটায়, যাতে কোনো সময় কোনো রকম হেয়ারস্টাইল করতে গেলে, চুল বাঁধতে গেলে যদি চুলটা টান পড়ে তখন যদি আবার গ্রে হেয়ার দেখা যায় সেরকম কোনো সমস্যা হয় না। তো তোমরা এরকম ছোটো ছোটো করে সেকশন করবে আর চুলটাকে একটুখানি কম করে নেবে, নেওয়ার পরে কিন্তু তোমরা কালারটা অ্যাপ্লাই করবে। এইভাবে কিন্তু স্কিনের কোথাও লাগবে না, পরিষ্কার পরিচ্ছন্নভাবেই পুরো কাজটা হয়ে যাবে। আর যদি হুট করে কোথাও কোনো লোকও আসে বাড়িতে বা কারোর সঙ্গে কথা বলতে হয় একদম হেজিটেশন কিন্তু আমাদের হবেই না।
বলো বন্ধুরা, কেমন কালার ফিনিশিংটা এসেছে দেখতেই পাচ্ছ তোমরা। ফাইনাল লুকটা খুব সুন্দরভাবে, ইজিলিভাবে আর একদম পার্লারের মতন করে কালার করে নিতে কিন্তু আমার এই প্রসেসটা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। ভালো লাগলে কিন্তু ছোট্ট করে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো যাওয়া যাক এবারে নেক্সট কাজে। হাই, দেখো এখন অনেক বিকেল হয়ে গেল, এখন বাজে 5:15। এখন আমরা একটুখানি বেরোবো, একটু যাবো এক জায়গায়। আর এখানে একটা পার্সেল অর্ডার করেছিলাম মেসো থেকে, তো এসছে। এটাকে ওপেন করি। হ্যাঁ, ওপেন করে তোমাদেরকে দেখাই কি আছে এর মধ্যে দেখি। তো এখানে দেখো, কয়েকদিন আগেই না আমি এই অনলাইনে কয়েকটা মেকআপের জিনিস অর্ডার করেছিলাম, তো এখানে আজকে এসছে কম্বোটা। এটার মধ্যে প্রাইমার থেকে শুরু করে অনেক কিছু আছে, কনসিলার ফনসিলার প্রচুর রয়েছে আইটেম। এটা ডিটেলসে তোমাদেরকে পরে শেয়ার করব। তো মানে দু তিনটে প্রোডাক্ট অর্ডার করেছি, তার মধ্যে এটা আজকে চলে এসছে। আর এটা দিয়ে আজকে একটুখানি সেজে তোমাদেরকে লুকটা দেখাবো যে কেমন লাগছে। তো বন্ধুরা দেখো, আমি রেডি আর ওরাও রেডি, ওরা বাইরে বেরিয়ে পড়েছে। তো কেমন লাগছে? গরমের ড্রেস একটুখানি, এটা সেই পুজোয় পড়েছিলাম, তারপরে পড়া হয়নি। তো ভালোই লাগছে আশা করি। কানে ছোট্ট ছোট্ট বুন্দিগুলো পরেছি আর এরকম এরকম সেজেছি, আশা করি ভালো লাগছে। এখন আমি ঘড়ি পরবো, আমার কথা পরিয়ে দেবে, আগে দরজাটা দিই, তারপর বাইরে গিয়ে আবার কথা হচ্ছে। চলো ঘুরে আসা যাক। ছুটির দিন একটু ঘুরতে বেরিয়েছি অনেকদিন পর, মানে গরম গরম পড়ছে, তো এই টাইমটা ঘুরে তো মজা বেশি, ঠান্ডার ভয় নেই। তো হঠাৎ করে চন্দননগর দিকে যাওয়ার পথে খেয়াল পড়লো লাইটিং দেখে যে রাজরাজেশ্বরী পুজো। তো ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা রাজরাজেশ্বরী তলায়। আর এই মন্দিরটা গত বছর ওপেনিং হয়েছে, মানে এখানে বহু বছরই পুজো হয়, এই বাইরের যে নাট মন্দিরটা লাস্ট ইয়ার হয়েছে। তো লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখন, মানে যেদিন এসেছি সেদিনকে প্রতিমা বিসর্জন হয়ে গেছে। তো আজকে কপালক্রমে মায়ের দর্শন পেয়ে গেলাম, আর অনেক দিন পরেই আসা হলো, মানে প্রায় 2-3 বছর পর দেখছি ঠাকুর। তো এখনও জাস্ট শুধু ঠাকুরই রাখা হয়েছে, এখনও অস্ত্র দিয়ে মানে সজ্জা করা হয়নি, পুজো স্টার্ট হয়নি। তো তোমরা অবশ্যই এসো, এই 4 দিন ধরে চলবে পুজো, অবশ্যই এসো। রাজরাজেশ্বরীর তলা আমাদের চুচুড়া চন্দননগর লোকেদের কাছে তো খুবই পরিচিত জায়গা, এখানকার মানুষেরা তো খুবই আনন্দ করে, মানে বেশ ভালো লাগছিল। মানে হঠাৎ করে একটা মরশুমের শেষে পুজো পুজো রব, তাও আবার 4 দিন ধরে, দারুণ ব্যাপার। আর কয়েকদিন পরে আমাদের বাড়ির কাছেও হবে মহিষ মর্দিনী পুজো, গঙ্গা পুজো। তো চলো এখানে একটু ঠাকুরকে প্রণাম সেরে নিই, দিয়ে আবারও রওনা হবো আমরা। তো বন্ধুরা, আমরা এখন চুচুড়া চন্দননগরের মাঝখানে রাজরাজেশ্বরী তলা। এখানে পুজো কাল থেকে, আগামীকাল থেকে স্টার্ট, 4 দিন পুজো হবে, তোমরা অবশ্যই এসো। আর এখানে মন্দিরটা গত বছর হয়েছিল, আমরা এসেছিলাম গত বছর, যেদিন এসেছি সেদিন ঠাকুর ভাসান হয়ে গেছে। আর এখানে পেছনে স্টেজ হচ্ছে, এখানে প্রোগ্রাম আছে, হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তোমরা এসো সবাই দেখো। যারা জানো না, মানে অনেকের তো খেয়াল থাকে না, আমরা চন্দননগরের দিকে যাচ্ছিলাম, মনে পড়লো যে এখন এই টাইমটাই তো রাজরাজেশ্বরী পুজো হয়, তো চলো মায়ের দর্শনটা করে যাওয়া যাক। তো চলো এখন আমরা আবার রওনা হই, এখানে এখনো সাজানো কমপ্লিট হয়নি। আমরা এখন চন্দননগর লিচুতলায় চলে এসেছি, আর কি কারণে এসেছি সেটা দেখো একবার, ফর আওয়ার ফিশ ট্যাঙ্ক। তো চলো কয়েকটা তোমাদেরকেও সামনে থেকে দেখাই কেমন লাগে দেখো।
তো কয়েকদিন ধরেই মানে ফ্রি টাইম পেলেই চলে যাচ্ছি দৌড়ে দৌড়ে, মানে হবি হাউসে অ্যাকোরিয়ামের দোকানে চলে যাচ্ছি। তো এখানে কতগুলো বেটা ফিস দেখো, ভীষণ ভালো লাগে। তো আমার রান্নাঘরের জারটার মধ্যে কিন্তু এগুলোই রাখবো। আর এখানে আমাদের পুরনো অ্যাকোরিয়ামটা রিপ্লেস করে নতুন কিছু বা ওইটাকেই সাজানো, কী করবো এখনও মনস্থির করতে পারছি না। তো সেই জন্যেই বারে বারে যাওয়া। তো অ্যাকোরিয়ামের কাজ সেরে ফেরার পথে লক্ষ্মীগঞ্জ বাজার থেকে অল্প একটুখানি চিকেন নিয়ে নিলাম, কারণ দিনের বেলার দিকে রান্না গোলমেলে হয়েছে, তো রাত্রে একটু চিকেন চাই চাই, কারণ আজকে মানে ছুটির লাস্ট নাইট আর কি। আর ওখানেই ফেরার পথে রাস্তা থেকে একটুখানি গরম গরম চপ নিয়ে নেওয়া হলো। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে আবার নাকি কি হিঞ্চে পাতার হিঞ্চে শাকের চপও আছে, ভাবো। তো এখানে বড় বড় লঙ্কার চপ রয়েছে। আর এই যে চপ টপ নিয়ে চলে এসেছি কোথায় দেখো, চপ টপ নিয়ে চলে এসেছি ফিরতি পথে, কারণ চপের দোকান থেকে চার পাঁচটা বাড়ি বা দোকান পরেই ওদের বাড়ি। ফেরার পথে একটুখানি ওই আড্ডা দিয়ে চলে এলাম আর কি। তারপরে গেলাম রিওর পাপার ফোনটা নিয়ে আসতে, কিন্তু মোবাইলটা তো হয়নি, মানে ডিসপ্লেটা ঠিক করতে দিয়েছিল, তো তার জন্য তো দুদিন ধরে ওয়েট করতে হয়েছিল। তো এখানে দেখছিলাম ল্যামিনেশন কার্ডগুলো, ফোনের ব্যাক কভারে ল্যামিনেশন করলে কেমন লাগে, বেশ সুন্দর সুন্দর ছিল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, দেখা হবে আগামী দিন একটা নতুন ব্লগে। এখন অনেক রাত হয়ে গেছে, তো গুড নাইট সবাইকে, রাধে রাধে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবে সাথে থেকো। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে যায়, যা করতে হবে তোমরা জানো, আর বলবো না দ্বিতীয়বার। তো সো বাই বাই।